ইচ্ছে ইচ্ছে তোমাকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম অনুলোম লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় বেঁটে ছাতা কিন্তু প্রতাপ কম নয় ফুট দুয়ে কুটল মাটি থেকে দেহের সমান্তরাল ভাবে ব্যাস তাতেই কাজ হল অত বড় ডাবল ডেকার ব্রেকের শাসনে অচল বাস অচল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বাসের যাত্রীরা সচল হয়ে উঠলাম বাজারের থলি হাতে জাঁদ্রিল ভদ্রলোকটি আমায় জাপটে ধরলেন পাশ থেকে আদমন ওজনের একটি গোড়ালি চেপে বসল পায়ের পাতায় আমি প্রাণপণে রড আঁকড়ে ধরা সত্ত্বেও এদিকের মাদ্রাজি ভদ্রলোকের সঙ্গে প্রায় ছুঁই ছুঁই ভাব বিরক্তির একটা ঢেউ চাপা আক্রোশ কিছুটা ড্রাইভারের উপর কিছুটা ঈশ্বরের প্রতি কিন্তু দোষ দুজনের কারুরই নয় যার দোষ সে ততক্ষণে পাদা উঠে পড়েছে একটু রাস্তা দেবেন মিহি সুর সুর থামতে পেল না সঙ্গে সঙ্গে আশেপাশের ভদ্রলোকেরা বলে উঠলেন দাদা পাশ দেবেন একটু মেয়ে ছেলেকে এগিয়ে যেতে দিন যান চলে যান ভেতরে জায়গা আছে আশ্বাস আর সহানুভূতির অন্ত নেই কাঁধ হয়ে পাশ ফিরে সামনে ঝুঁকে নানাভাবে মেয়েটিকে এগোতে দেওয়ার প্রয়াস চলল বাসের মধ্যে আবার মাখো মাখো ভাব মানুষে মানুষে জাপটা জাপটি কাঁধ ঘষাঘষি কতকটা গিয়ারের মোচরে আর অ্যাক্সেলারেটরের চাপে বাসের সর্বাঙ্গে ঝাঁকানি আমাদেরও রড আঁকড়ে ইজ্জত বাঁচাবার চেষ্টা তাল সামলে ঠিক হয়ে দাঁড়িয়েই বেতাল হয়ে গেলাম কাঁধফাটা পাঞ্জাবি আর আদময়লা ধুতির পাশাপাশি দামি সিল্কের আকাশ রঙা শাড়ি গোধূলির রং ছোঁয়ানো ব্লাউজ বেঁটে ছাতা কিন্তু উদ্ধত নয় এবার আড়াআড়িভাবে বেড়ার কাজ করছে গুমোট গরম হাওয়া একেবারে নেই কিন্তু কিছু বলা যায় না ফুরফুর করে হাওয়া একটু বইলেই হল এক হাতে রড চেপে ধরে আর এক হাতে চাপলাম ধুতির প্রান্তভাগ উড়ে না সিল্কের শাড়িতে গিয়ে ঠেকে বাস সজোরে একটা বাঁক ঘুরতেই ভেতরে আবার ওলট পালট অবস্থা রডের বারণ মানল না এপাশের লোক ওপাশে ছিটকে পড়ল মেয়েটি বহু কষ্টে সামলালো নিজেকে নিজে সামলালো বটে কিন্তু আমার বেসামাল অবস্থা ছাতিটা আমার পাঁজরে ঠেকানো হাড়ে হাড়ে ঠোকাঠুকি হলে হয়তো ভেলকি লেগে যেত কিন্তু এই ঠেকাঠেকি হাড়ে আর কাঠে চোখ কান বুঝিয়ে হাত দিয়ে ঠেলে দিলাম ছাতিটা মাপ করবেন বড্ড লাগছে ও সরি মেয়েটি ছাতিটা সরিয়ে নিল রিমলেস চশমার ফাঁক দিয়ে একবার নজর বুলিয়ে নিল আমার দিকে ছাতির বাঁট হাড় স্পর্শ করেছিল শুধু চাওনি অস্থি মজ্জা ত্বক ভেদ করল আশ্চর্য মেয়েটি বাইরে কিছুক্ষণ চেয়ে থেকেই আবার চোখ ফেরাল আমাদের দিকে লেডিস সিট কানায় কানায় পূর্ণ সামনের ভদ্রলোকেরাও নির্বিকার উঠে আসন ছেড়ে দেবার নামগন্ধ নেই একেবারে সামনের লোকটি নিমিলিত নেত্র কপট নিদ্রা কিনা কপট নিদ্রা বিশারদ মাধবী বলতে পারেন কিন্তু কাহিল হলাম আমি কপাল ভিড়ের চাপে আগেই ঘেমেছিল এবার মেয়েটির চাউনির বহর দেখে ঘাড় গলা আর কানের পাশ ঘেমে উঠল চোখের বিদ্যুৎ বড়জোর মিনিট খানেক তারপরেই বজ্রাঘাত বিনা মেঘে কে বাদলতা বাসের গর্জন ছাপিয়ে মেয়েটির গলা শোনা গেল বাধ্য হয়ে ফিরে চাইতে হল অন্নপ্রাশনের নাম ধরে ডাকলে সাড়া না দিয়ে থাকা চলে না কিন্তু রুস পাউডার স্নোটস পার হয়ে আসল মানুষটার হদিশ পাওয়া প্রত্নতাত্ত্বিকের কাজ হারপার কোম্পানির চুরাশি টাকা মাইনের ফাইল ক্লার্কের নয় ঠোঁট কামড়ে ভুরুক কুঁচকে মনের মধ্যে ডুবুরি নামিয়ে দিলাম স্মৃতির শুক্তি নাই উঠুক জল তো ঘোলা করুক একটু স্থির জলে ছোট ছোট ঢেউ তুলুক তাতেই হবে বারে চিনতে পারলে না বাইরের রোদে কনভেক্স লেন্স আগুন ছড়াল চিনতে না পারার অপরাধে আঁকা ভুরু বাঁকা হয়ে এলো ভাঁজ পড়ল গালে স্কটিশ চার্চ কলেজ হোমলতা বোর্ডিং মনে পড়েছে মেয়েটির দাঁড়ের ঘায়ে যেন উপকূলের দিকে নৌকো এগিয়ে নিয়ে যেতে লাগল বালিগঞ্জ স্টেশন ব্যাস ব্যাস আর বলতে হবে না এক গাল হেসে বললাম ডলি ডলি সেন বলিহারি শক্তি তোমার কোন দিন নিজের নামই ভুলে যাবে ঠিক কথা বলেছে ডলি সম্পর্কটা একসময় এইরকমই ছিল একজনকে ভোলা মানে আর একজনের অস্তিত্ব অস্বীকার করা কিন্তু কতদিন আগের কথা বড়জোর বছর পাচেক কলেজই তো ছেড়েছি মাত্র চার বছর এক বছর পুরো বেকার ট্রাম ভাড়া আর হাফসোলের খরচেই কষ্টে জমানো টাকার অর্ধেক কাবার তারপর বহু কষ্টে মেশর সন্ধান পাওয়া গিয়েছিল বত্রিশ বছরের চেয়ার ছাড়বার প্রায় মুখে যোগাযোগ তিনি ছাড়লেন আর আমি বসলাম অবশ্য এক চেয়ারে নয় তাহলে আর বকে বকেয়া সেলাই পড়ে না পাঞ্জাবিটায় ধুতিতে দুহাত অন্তর গিঁট মেশর সুপারিশে ফাইলের তদিরে লেগে গেলাম এক টানা অফিস করছি সেই থেকে রড অবলম্বন করে কি যাওয়ার পথে কি ফেরার মুখে কিন্তু ডলি সেন আশ্চর্য কোনোদিন তার শাড়ির আঁচলও তো চোখে পড়েনি মানুষটা তো দূরের কথা কিন্তু দোষ আমার নয় ডলিসেন অনেক বদলেছে পুরনো দিনের সে কাঠামোই নেই সেদিনের গোল গাল আলুর প্যাটার্নের মেটা বাড়তি মাংস ঝরিয়ে শুকনো খটখটে হয়ে দাঁড়িয়েছে চোয়াল ওঠা গালে চিবুকে কপালে রঙের কার সাজি সবটাই ধার করা এতক্ষণ লক্ষ্য করিনি ডলিসেনকে চেনার খেয়ালে মত্ত ছিলাম এখন আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলাম সকলের দর্শনীয় হয়ে উঠেছি ডলিসেন ততটা নয় যতটা আমি এতদিন ছিলে কোথায় দেখিনি তো অন্তরঙ্গ হবার চেষ্টা করলাম এখানেই তো রয়েছি বছর তিনেকের ওপর তবে ট্রামে বাসেই খুব বেশি যাতায়াত করি না ডলিশন গলাটা চড়ালো মনে মনে চটপট হিসেবটা করে নিলাম ট্রামে বাসে নয় তো কিসে যাতায়াত করতো ডলিশন প্রাক চাকরি জীবনে আমার সম্বল ছিল দুটি পা ট্রামবাস আমিও কম ব্যবহার করতাম কিন্তু ডলিসেনের অবস্থা যে সে পর্যায়ে নামেনি তার চিহ্ন তো ওর সর্বাঙ্গে এসব মেয়ে ট্রামে বাসে ওঠা স্রেফ শখ জনতার সঙ্গে ছোঁয়াছুঁয়ের সুযোগ লাভ শুধু নির্জন নিস্তব্ধতা থেকে কোলাহল আর কলরবে নিজেকে বিলিয়ে দেওয়া তারপর কি করছো আজকাল ডলিসেন ছাতাটা হাত বদল করলো চাকরি নিশ্চয়ই কর রেখা না দেখেও এ কথা বলতে পারার মধ্যে কৃতিত্ব ছিল না এক বছরেই কুলিন কেরানি হয়ে উঠেছি মুখের রেখায় বনিয়াদি দাসত্বের ছাপ চালচলনে পর্যন্ত তুমি কথাটা আচমকা মুখ থেকে বেরিয়ে গেল আমার হয়ে পাশের দুজন ভদ্রলোক জীব কাটলেন হাহুতাসও করলেন কে একজন জীব তালুতে আলতো ছুঁয়ে চাটনি টাকনা দেবার আওয়াজ পিএ ভারতজ্যোত ইন্স্যুরেন্সের ইংরেজি বলছে ডলিশন এমনিভাবে কথাগুলো উচ্চারণ করল ভারতজ্যোত ইন্স্যুরেন্স একটুও ভাবতে হলো না ভাববার উপায়ই রাখেনি মালিকেরা চৌরাস্তার উপর ফেরো কংক্রিটের ছতলা বাড়ি জ্বলছে কোম্পানির নাম দিনের উপলি অক্ষরে রাত্রে নিয়নের প্রবাল রাঙা আলোর মালায় সোজা রাস্তা হলে মাইলখানিক দূর থেকে নজরে পড়ে এদেশের জাঁদরের লোকেদের নাম কোম্পানির ডিরেক্টর বোর্ডের পাতায় উপাধির জ্বালা যত কম টাকার মালা সেই অনুপাতে বেশি তাছাড়া শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে নানা প্রদেশের মাটির গভীরে শেকড় চালিয়েছে বিরাট মহিরুহ ছায়া চাও ছায়া ফল তাও আছে নয়তো শুধু কলকাতার অফিসে ছশো কেরানি কি আর এমনি ঘানি ঘোরাচ্ছে আমি আর চোখে আর একবার ডলিসেনের সাজসজ্জার উপর আলতো চোখ বুলিয়ে নিলাম আর বেমানান লাগছে না মেয়ে কেরানির তুলনায় প্রসাধন হয়তো একটু উগ্র কিন্তু ভারতজ্যোতির পিয়ের এত আটপৌরে পোশাক লাঞ্চের সময় শাড়ির রং পাল্টায় কিনা কে জানে ভালোই তো আছো তাহলে মুচকি হেসে বললাম তুমি বা কম ভালো কি হাত দিয়ে ডলিশেন রিমলেসটা ধাতস্থ করল অতীত ভুলতে পেরেছ কম কথা সহযাত্রীদের পক্ষে একটু অতিরিক্ত ডোজ বর্তমান নিয়ে নাড়াচাড়া অবধি সওয়া যায় কিন্তু ফেলে আসা দিনের কথা কলেজ জীবনের নরম রোদ আর ফুরফুরে বাতাস দু একজন অর্থবোধক কাশি কাস্তে শুরু করলেন ভাবটা যেন একটু বুঝে শুনে আমরা বৃদ্ধের দল কিছু কিছু এখনও জীবিত কথাটায় মনে একটু ঝাঁকুনি লাগলো তাহলে ডলিশেন বুঝি নিজে মনে রেখেছে সেসব দিনের কথা করিডোরের সবুজ লনে জনবিরল পার্কে টুকরো টুকরো করে ছড়ানো প্রজাপতির পাখার মতন বহু বিচিত্র সেসব কাহিনী কে জানতো আজকের এই উসর মরুভূমির রুক্ষতা অপেক্ষা করছিল কিন্তু এ রুক্ষতা শুধু আমার নিজের ডলিসেনের জীবনে সেদিনের সবুজ সবুজতর হয়েছে পান্নার মতন দুতিময় তাই হয়তো পুরনো দিনের কথার টুকরো বিস্মৃতির ওয়েস্ট পেপার বাস্কেটে জমা হয়নি আছো কোথায় এর পরে এ প্রশ্ন ছাড়া অন্য কিছুই মনে এলো না উত্তর দেবার আর অবসর পেল না শোনবার অবকাশও আমার কম হর্নের আওয়াজের সঙ্গে তাল দিয়ে ড্রাইভার গালিগালাজ দিয়ে চলেছে ভাষাটা ঠিক অনুধাবন করতে না পারলেও তার মুখ চোখের চেহারায় যেটুকু মালুম হলো তাতেই বুঝলাম কেউ পথরোধ করেছে বীরের বংশ রক্তকণিকায় ঝাঁঝের ভাগই বেশি যে হাতে কৃপাণ ধরত আজ না হয় স্টিয়ারিং ধরেছে সে হাতে কিন্তু রোগ যাবে কোথায় কি হলো ডলিসেন চিন্তিত হয়ে উঠল নিচু হয়েও ব্যাপারটার বিশেষ কোনো হদিশ করতে পারলাম না মানুষের পাঁচিল ভেদ করে কিছু দেখাও সম্ভব নয় তবে দুঃখের খবর চাপা থাকে না লোকের মুখে মুখে আজ করা গেল কিছুটা সামনে কয়লার গাড়ি কাত হয়ে পড়েছে টাল খাওয়া চাকাটা গড়িয়ে পড়েছে রাস্তার পাশে কয়লার চাঙারে রাজপথ কয়লার বস্তা চাকা আর সদ্যমুক্ত বলদ দুটোকে আওতায় আনতে গাড়িওয়ালা হিমশিম খেয়ে যাচ্ছে এমনি নাজেহাল অবস্থায় অবশ্য ড্রাইভারের গালাগালগুলো শাকের আংটিরই সামিল কাত হওয়া গাড়ির গারোয়ানকে আর বেশি কাত করতে পারল না চল্লিশ ফুট রাস্তা তাও ভাগ বাঁটরা করা অর্ধেক ট্রামের অর্ধেক বাকি আর সবাইয়ের কাজেই ড্রাইভার একটু বেকায়দায় পড়ে গেছে বাঁ দিকে আর হাত দুয়েক পথ ফাঁকা পেলে একবার কসরতটা দেখাতো বাসের বাইরে ঝুলে পড়া দু একজনের ফুটপাথের পাশের লাইট পোস্টের সঙ্গে বোঝাপড়ার সমস্যা একটা ছিল অবশ্য কিন্তু অত সব ভাবতে গেলে কলকাতায় বাস চালানো যায় না বাঁ হাতটা ডলিশন নাকের কাছে তুলল লক্ষ্য করিনি কবজিতে চৌকো ঘড়ি প্লাস্টিক বন্ধনে বাঁধা চোখ ফিরিয়েই আর্তনাদ করে উঠল সর্বনাশ আর দশ মিনিট বাকি খুব জরুরি একটা কাজ রয়েছে ফার্স্ট টাওয়ারে চলি এখান থেকে ট্যাক্সি না নিলে লেট হয়ে যাব আবার সেই বেটে ছাতার কারসাজি ভিড়ের মধ্যে পথ করে নেবার আশ্চর্য কৌশলে ব্যবহৃত হল নাম্বার মুখে ডলিশেন একবার ঘুরে দাঁড়াল দেখা করো একদিন বুঝলে আমি বুঝলাম আশেপাশে দাঁড়ানো সহযাত্রীদের মুখের দিকে চেয়ে দেখলাম তারাও বুঝেছে বোঝাবুঝির পালায় ওই একটা মস্ত সুবিধা কিন্তু মর্মাহত হলাম ডলিশনের আচমকা নেমে যাওয়ার জন্য নয় আমাকে ফেলে যাওয়ার জন্য অফিস তো আমারও আছে সেই সঙ্গে লেট হবার সম্ভাবনাও অবশ্য আমাদের অফিস এমন কিছু পাশাপাশি নয় কিন্তু একটু এগোনোও তো যেত অফিসের সিঁড়িতে উঠতে উঠতে কথাটা মনে পড়ল দেখা যে করতে বলল ডলিশন একদিন কিন্তু কোথায় বাড়ির ঠিকানা জানবার সুযোগ হলো না তা বলে অফিসে নিশ্চয়ই নয় আদময়লা সহস্রছিন্ন পোশাকে বাসের ভিড়ে পাশাপাশি দাঁড়ানো চলে কিন্তু অফিসে সামনে গিয়ে দাঁড়ানো উচিত কখনো ঝকঝকে তকতকে কেতাদুরস্ত ব্যাপার সেখানে কলিং বেলের ছন্দের সঙ্গে বেয়ারা পিয়নদের হুড়োহুড়ি পাত্তাই দেবে না হয়তো চাকরির রুমেদার ভেবে দাঁড় করিয়েই রাখবে ঘন্টার পর ঘণ্টা সে হয় না অফিসের কাজের ফাঁকে ফাঁকে আরও কয়েকবার মনে পড়ল ডলিশনের কথা ফাইলের পাতায় মেঘনীল শাড়ির আবছা ছায়া টেবিলের কোণে সরে সরে আসা রোদের হিজিবিজি আঁচড়ে রিমলেসের চমকানি পাশে বসা তারানাথবাবু ঝুঁকে পড়লেন ব্রাদার কি পোয়েট্রি ভাজ পোয়েট্রি আমার বাপের জন্মে আসে না বাপের জন্মে তো অনেক কিছুই আসেনি কিন্তু তোমার রকম সকমটা সুবিধের ঠেকছে না সামনে ফাইল খোলা গালে হাত হারবার কোম্পানির ফাইল ডিপার্টমেন্টে যেন নেই বলেই মনে হচ্ছে ফাইলটা বন্ধ করে সোজা হয়ে বসলাম চেয়ারে পিঠ রেখে আর যেমন আচমকা দেখা হয়ে গেল ডলিসিনের সঙ্গে সেদিনের দেখাটা কিন্তু এত আচমকা নয় কলেজে যাওয়া আসার ফাঁকে অনেক দিন দেখেছি দলের মধ্যেও যেন দল ছাড়া ঝকমকে পোশাক স্নো পাউডার সবই ছিল কিন্তু আজকের মতন এমন উগ্র নয় দেখা কলেজের করিডোরে হলেও আলাপ হয়েছিল অন্য জায়গায় পিস্তুত বোনের বিয়ে কোমরে তোয়ালে বেঁধে দৌড়দৌড়ি করছি কাজের বাড়িতে ওটা করাই সুবিধে নয়তো থামলেই সত্যি সত্যি আসল কাজকেও ঘাড়ে চাপিয়ে দেবে কপালের ঘামটা মোজবার মুখেই বৌদির সঙ্গে দেখা দেড়তলার তলার তালে আরে ঠাকুরপো তোমাকেই যে খুঁজছি ব্যাপারটা আজ করলাম শেষ মুহূর্তে কি একটা এসে পৌঁছয়নি তার ছুটতে হবে নয়তো রকচটা কোনো আত্মীয় নিমন্ত্রণের ত্রুটিতে বসে আছেন পায়ের উপর পা তুলে তাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে হবে টেনে দুটো গাছই সমান বিরক্তিকর তাই ভুরু দুটো কুঁচকে বললাম এখন মোরবার সময় নেই বৌদি বরযাত্রীরা সবে খেতে বসেছে তাদের কি চাই না চাই দেখতে হবে না তাদের কি চাই না চাই সেটা বৌদি জানা প্রয়োজন মনে করলেন না মোটেই আমি কি চাই সেটা বুঝি তার অজানা ছিল না মুচকি হেসে বললেন খালি লুচির ধামাটা নিয়ে অত ছোটাছুটি আর নাই করলে ঠাকুরব ওটা নিচে রেখে ঘরে এসো ডলি তোমার সঙ্গে আলাপ করার জন্য বসে রয়েছে কে ডলি মুখ প্যাকালাম বটে কিন্তু লুচির খালি ধামাটা ততক্ষণে সিঁড়ির কোণে রেখে দিয়েছি তোয়ালে দিয়ে রোগড়ে লালচে করে ফেলেছি মুখটা হাতের কাছে চিরুনি একটা পেলে চুলগুলোকে একটু দুরস্থ করে নেওয়া যেত কিন্তু সে কথা বলি বা কাকে ডলি সেন গো তোমাদের কলেজের যার নামে ছেলেরা মুচ্ছা যায় বদির হাসি আর থামতেই চায় না আশ্চর্য কোচকানো মুখ মুহূর্তে ঠিক হয়ে গেল হাত দিয়ে আলতো চুলগুলো ঠিক করে নিলাম হাঁটুর নিচে নামিয়ে দিলাম ধুতি মেয়েটা আবার যা ফিটফাট একটু এদিক ওদিক দেখলে মুখে ফিরিয়ে নেবে হয়তো ঘরে ঢুকেই কিন্তু থতোমতো খেয়ে গেলাম এ সম্ভাবনার কথাটুকু ভাবিনি ডলি তো আছেই কিন্তু সারা ঘরে যে গিজগিজ করছে মেয়ের পাল রঙের দোকানকেও হার মানিয়েছে আর মুনিয়া পাখির মতন অনর গল কিচিরমিচির শব্দ সোনার বালাই নেই কেবল বলা বৌদি আমাকে নিয়ে চৌকাঠের উপর দাঁড়াতেই সব নিঝুম মানুষ নেই যেন রাশি রাশি কফিন নড়াচড়াও ভুলে গেল সবাই এই বাদল আমার দেওর বৌদি ঠেলে দিলেন আমাকে পরিচয়ের ছিঁড়িতে ঘাবড়ে গেলাম অবশ্য এই মুহূর্তে বৌদির দেওর ছাড়া অন্য পরিচয়পত্রে আমার দরকার নেই আর কাজেও লাগতো না আর কিছু আমি হাত জোর করার আগেই ডলিশেন হাত জোর করল অন্য মেয়েরা ফুটন্ত মতন ছড়িয়ে ছিটকে পড়ল চারিদিকে আর কোনো বাধা না একটু দেরি হল হাডুটু খেলার মতন কে আগে কার এলাকায় পা দেবে তাই নিয়ে সামান্য সমস্যা কিন্তু ডলিস এগিয়ে এলো উপহারের বইগুলো ঘাঁটতে ঘাঁটতে আপনার নাম পেলাম অবশ্য তলায় কলেজের নামটা লেখা না থাকলে অন্য কোনো আকাশের বাদল বলেই ধরে নিতাম ডলিসেন থামার সঙ্গে সঙ্গেই আমি ঘামতে শুরু করলাম চেহারার চটকের চেয়ে কথার চটকও কম নয় ডলি আবার সম্পর্কে আমার বঞ্জি হয় জানো ঠাকুরপো বৌদি আলগোছা ছুঁড়ে দিলেন কথাগুলো তাই নাকি এক গ্লাস জল পেলে হতো ধারে কাছে জিপটা কেবলই শুকিয়ে কাঠ হয়ে আসছে আর অস্পষ্ট হয়ে আসছে গলার আওয়াজ আপনার তো থার্ড ইয়ার ডলিশন এগিয়ে একেবারে পাশাপাশি এসে দাঁড়ালো খুব মিষ্টি একটা গন্ধ চুল থেকে না কাপড় থেকে কে জানে কিন্তু মোলায়েম সুবাস তোয়ালি দিয়ে আবার ঘাড়ের ঘাম মুছলাম তারপর বললাম না ফোর্থ ইয়ার বলেন কি এত অল্প বয়সে পিছনে হাসির রোল উঠল চুরির ঝংকারও রসিকতাটা সবাই উপভোগ করল এমন একটা ভাব আমার সেকেন্ড ইয়ার পড়াশোনা যা করছি মুখ থুবড়ে কতদিন পড়ে থাকতে হবে এখানে ঠিক আছে ডলিসেন কথার ফাঁকে শাড়ির পাট ঠিক করে নিল মাথার কাঁটার উপর হাত বোলাল তারপর বিনা কারণেই ঠিক করে হাসল এরপর কি বলা যায় ভাবতে গিয়েই বাধা পেলাম পিস্তুত দাদা উপর থেকে নিচে নামছিলেন একেবারে হন্তদন্ত হয়ে ব্যস্ত বাগিস লোক নিজে যেদিকটা না দেখবেন সেদিকটাই পণ্ড হবে এমন একটা ধারণা আজ বলে নয় চিরটাকাল ওরে কে আছিস হাঁকটা বোধ আমাকে দেখেই আমি ছিলাম এবং বিশ্রী অবস্থায় আর চোখে আমার দিকে চাইতেই আমি সরে দাঁড়ালাম কিছু বললেন বলার তো ইচ্ছে ছিল এবার দাদা চাইলেন ডলিশনের দিকে একটু শুনে আসি বৌদি আর ডলিশনের মাঝামাঝি চেয়ে হাসবার চেষ্টা করলাম শোনা অবশ্য হল কিন্তু শুনে আসা নয় একেবারে নিচের ঘরে চালান দেওয়া হলো আমাকে নিমন্ত্রিতদের আপ্যায়ন করার কাজে সব চুক্তে রাত বারোটা হাত মুখ ধুয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে আবার দেখা ডলিশের নাম ছিল সাজ পোশাক একই বাড়তি কেবল পানের রসে লাল টুকটুকে দুটি ঠোঁট এবার আমি কথা বললাম কি বাসর জাগবেন না পরের বাসরে আর জেগে লাভ কি চটিতে পা গলাতে গলাতে ডলিশন উত্তর দিল অভ্যেস করে রাখাই তো ভালো নয়তো নিজের বাসরে ঘুমে চোখ জড়িয়ে আসবে আশেপাশে কেউ নেই একেবারে ফাঁকা রাতও নিশতি এমন জায়গায় সব মানুষেরই সাহস আসে মুখে কথা জোগায় সেদিন ঘুমে যদি চোখ জড়িয়ে আসে জানবেন সে কপট ঘুম বাড়তি লোকেদের তাড়াবার ফিকির কিছু আটকায় না মেয়েটার মুখে মানুষজন মানে না সিঁড়ির এক ধাপ নেমে বলল দুনিয়া শুদ্ধ লোকের তো কথা শুনে বেড়াচ্ছেন আমার কথা শুনবেন একটা একটা যুগ যুগান্ত ধরে অবিরাম শুনতে পারি কথা সামান্য ক্লান্তি আসবে না একটু অবসাদও নয় কিন্তু কথাটা কি সঙ্গে করে পৌঁছে দেবেন এত রাত্রে একলা যেতে কেমন লাগছে ডলিসেনের গলায় অনুনয়ের ছোঁয়াচ এ আবার একটা কথা আসুন সঙ্গে সঙ্গে নামতে আরম্ভ করলাম সিঁড়ি দিয়ে পিছনে পিছনে ডলিশেন কথা বললাম মাঝ রাস্তায় এসে কোথায় যাবেন হেমলতা বোর্ডিং চার্চ রো একেবারে অযথা তবু কেমন কথা বলতে ইচ্ছে করল বোর্ডিংয়ে থাকেন বুঝি উপায় কি মেয়ে কলেজে পড়ে বলে বাপ তো আর চাকরি ফেলে রংপুর থেকে এখানে এসে বাসা বাঁধতে পারে না কথার সঙ্গে ডলি কাছে সরে এলো মিটমিটে গ্যাসের আলো অ্যাসফল্ট মোড়া রাস্তাটা চিকচিকি করছে শুধু এমন কিছু আলোকিত হচ্ছে না ঝুঁকে পড়া পাকুর আর শিরিষের ডালগুলো বাতাসে কাঁপছে নিঃশার নিঝুম ঠাট্টা করার লোক সামলাতে পারলাম না কি সরে এলেন যে ভয় করছে বুঝি মেয়েরা কি শুধু ভয়তেই সরে আসে উত্তর দিতে ডলিসের এক মিনিটও দেরি হল না বন্ধু বান্ধবদের মুখে শুনেই এসেছিলাম এতদিন আজ সংশয় মিটল মুখরা চক্ষু লজ্জার বালাই নেই তোয়াক্কা করে না কারুর সব শুনেছিলাম কিন্তু নির্জন রাস্তায় গভীর রাত্রে ডলিসেনের মুখরা তা অস্বস্তিকর মনে হল সাপের মতন তুহিন শীতল স্পর্শ ছবলের চেয়ে মারাত্মক অনেকক্ষণ কথা হলো না দুজনের চটির শব্দ কুকুরের ভয় দেখানো চিৎকার খুলে রাখা ড্রেনের জলের আওয়াজ আর দূরে নয় হেলে পড়া নারকেল গাছের পাশে আঁকা বাঁকা খোয়া ওঠা রাস্তাটাই চার্চ রোগ আধ মাইলের মধ্যে চার্চের গন্ধ নেই হয়তো অনেক আগে মিশনারিদের যুগে ছিল কিংবা তাল পুকুরে ঘটি না ডোবার পুরনো ইতিকথা তা নিয়ে মাথা ঘামালাম না মাথা ঘামল অন্য একটা কথা মনে হতে তাই তো একটা ভুল হয়ে গেল ডলিশেন শুধু থামল না একেবারে ঘুরে দাঁড়ালো কি মানে মাথা চুলকালাম আসার সময় বৌদিকে বলে এসেছেন আপনি ডলিশেন মুখোমুখি দাঁড়াল আপনার মতলবটা কি বলতে পারেন এত দূরে এসে আবার উজানবে আপনার বৌদির কাছে সামাজিকতা রক্ষা করতে যেতে হবে নাকি পাগল আসুন আসুন চটির শব্দ তুলে ডলিস এগিয়ে গেল জোর দুপা তারপরেই মুখ ফিরিয়ে বলল কি আর হবে বড় জোর ভাববে ডলিকে নিয়ে তার হাওয়া হয়েছে আর একটি কথা নয় কথার চেষ্টাও নয় খুঁড়ে তমন মেয়ের কথা বলেই দায় মুখের মধ্যে তো আর জীব নেই ডলিসের হুল আছে তাই যদি থাকে তা বলে নির্বিবাদে নির্বিচারে এমনি করে ফুটাবে মানুষকে ঘড়ির আওয়াজে চমক ভাঙল পাঁচটা কি ভাগ্যিস কাজের চাপ কম ফাইল নেবার তারাও নেই বিশেষ নয়তো দু ঘন্টা ধরে বসে বসে পুরনো কাসুন্দি খেটে চলেছি কারণ নজর পড়েনি শুধু কি পুরোনো কথাই সামনের ব্লটিং প্যাডে বারতিনেক লিখেছি ডলিশেনের নাম নজর পড়তেই তার উপর বুলিয়ে বুলিয়ে বড় সাহেবের নাম লিখলাম তার উপাধি আর পদবী তবু যেন রিমলেসের ঝকমকানির মতো ঝকঝক করে ওঠে মেয়েটার নাম সব বাধা সব বিপত্তি ঠেলে বাসে উঠেও নেমে আসলাম সাত তাড়াতাড়ি বাড়ি ফিরেই বা কি লাভ সেই তো ঝুপসি অন্ধকার কোটর গায়ে গায়ে তক্তপোষ পাশ ফিরতে হলে একজনের বিছানায় গিয়ে পড়তে হয় প্রসাদবাবুর এক ঘেয়ে গড়গড়া টানা আশুবাবুর গাল বাজিয়ে স্তোত্রপাঠ মেসের ঠাকুরের হাতল ভাঙা কাপে বিনা দুধে চা তৈরির কেরামতি খবরের কাগজ চোখে চাপা দিয়ে চুপচাপ চিৎ তার চেয়ে কার্জেন পার্কে একটু গড়িয়ে নিতে ক্ষতি কি অতখানি আকাশ আর যদি চাঁদ ওঠার তারিখ থাকে চাঁদও তো দেখা যাবে সব কিছু পয়সা দিয়ে পাওয়ার যুগে এটা কম লাভ কেরানির উপরির চেয়েও লোভনীয় তারপরে অনেকবার দেখা হয়েছে ডলিশনের সঙ্গে আরও ঘন ঘন ক্লাস করার ফাঁকে ছুটির পরে তা ছাড়াও ছলছুতো করে কাছে এসেছি দুজনে দেহের কাছেই শুধু নয় মনেরও কাছাকাছি কলেজের ছাত্ররা টিটকিরি শুরু করল মুখে মুখে বানানো হলো ছড়া হেমলতা বোর্ডিংয়ের মেয়েদের বাঁকা চাউনি আর মুচকি হাসি মতলবটা ডলিশেনি বের করল প্রথমে একটা কাজ করবে কি গন্ধমাদন আনতে বললে তাই পারি এমনই মনের অবস্থা আমার কাল তো ছুটি বারোটা নাগাদ থাকবে বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জ স্টেশনে হঠাৎ থেকো দরকার আছে থাকব তো নিশ্চয়ই কিন্তু চিন্তায় পড়লাম এত জায়গা থাকতে স্টেশন কেন স্টেশন মাস্টারকে সাক্ষী রেখে মন দেওয়া নেওয়ার পালা চলবে নাকি বারোটার অনেক আগেই পৌঁছলাম ডলিসেন এসে পৌঁছয়নি স্টেশনও প্রায় ফাঁকা দু একটা তরকারিওয়ালা খালি ঝুড়ি নিয়ে ফিরে চলেছে দুধের বালতি মাথায় কয়েকটা গয়লা সিগনাল ডাউন হওয়ার সঙ্গে সঙ্গেই ডলিশন এসে পৌঁছল এই দাঁড়িয়ে রয়েছ কেন শিগগির দুটো টিকিট কিনে আনো আমি বুকিং অফিসের দিকে পা বাড়াতেই ডলি বাধা দিল তুমি দাঁড়াও এখানে আমি যাচ্ছি কারণটা বুঝলাম অবুঝ নয় ডলিশন দাদা বৌদির রোজগারে থেকে সন্ধ্যের ঝোঁকে বাড়তি একটা টিউশানি করে বড়জন নিজের জামাকাপড়ের খরচটা মেটানো যায় মনের মেয়েকে নিয়ে রেলভ্রমণের বিলাসিতা সাজে না ট্রেন আর ডলি একই সময়ে প্ল্যাটফর্মে এসে পৌঁছল ট্রেনে ওঠালো ডলি প্রায় হাত ধরে কামরায় ঢুকেই হকঝকিয়ে গেলাম গদিয়াটা আসন ডাবল পাখা ঝকঝকে মেঝে এ কি এ কামরায় উঠলে যে ডলিশন হাসলো কামরাই দেখছ শুধু টিকিট দুটো যে সাদা রঙের সেদিকে খেয়াল নেই বুঝি শুধু কামরা বদলই নয় ডলিশনও বদলালো ট্রেন ছাড়তেই আমার কোলের উপর মাথা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল বাবা ঘন্টা দুয়েকের জন্য নিশ্চিন্ত সত্যি তাই ঘন্টা দুয়ে কি শুধু নয় যাওয়া আসা নিয়ে প্রায় ঘন্টা পাঁচেকের ব্যাপার একেবারে নিশ্চিন্ত দাদার চোখরাঙানি বৌদির কথার খোঁজা কুড়ি টাকা মাইনে দেওয়া ছাত্রের বাপের গা জল করা হাসি সমস্ত ম্লান হয়ে গেল ছোট কামরা তো নয় ছোট সংসার যেন আমাদের চাঁদ থাকার কথা নয় তাই বর্ষার মেঘকে সাক্ষী রেখে তাবল প্রতিজ্ঞা দুনিয়ার সব কিছু উপেক্ষা করে পরস্পরের কাছে এগিয়ে আসার শপথ সংসার অনভিজ্ঞ দুটি হৃদয়ের অক্ষম ব্যাকুলতা সেদিন ফিরে এসে অবশ্য টিউশনিতে যাওয়া সম্ভব হয়নি কিন্তু খুব ছিল না কারণ একদিনের কাটা মাইনের অঙ্কটা অন্যভাবে ডলি পুষিয়ে দিয়েছিল জমার ঘরে টান পড়েনি সামনের ঘড়িটার দিকে চেয়েই উঠে দাঁড়ালাম মেসের ঠাকুর এমন কিছু আপনজন নয় যে রাত অবধি ভাত কোলে করে বসে থাকবে ওঠা যাক কিন্তু উঠতে উঠতেও মনে হল কথাটা আজকে ডলিসেনের কাছে সেই তাবলের কোনো মানেই হয়তো নেই চুরাশি টাকা সম্বল কেরানিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখাটাও ধৃষ্টতা সেদিনের সাক্ষী রাখা বর্ষার মেঘও ভয় পিছিয়ে যাবে দিন কুড়ি বোধ কিংবা একটু কমই হবে সেজো সাহেব কিসের এক হিসেবপত্র খাড়া করার চেষ্টা করছেন ফলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তো আছেই আমাকেও সমানে রাত আটটা অবধি হাজিরা দিয়ে যেতে হচ্ছে এক নাগারে পাঁচ দিন সাত সকালে চিবিয়া আসা চাল কোথায় তলিয়ে গেছে ঠিক আছে দুপুরের সস্তায় কিনা ঘুগনিরও অস্তিত্ব নেই মাঝে মাঝে চোঁয়া ঠেকুর ছাড়া ঘাড়ে মুখে জল দিয়ে বাইরে এসে দাঁড়ালাম তখন আটটা দশ বরাত ভালো প্রায় ফাঁকা ট্রাম সামনে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠান্ডা হাওয়া মুখে চোখে লাগাবো এই ইচ্ছা কিন্তু বিধিবাদী শার্টে টান পরতেই দাঁড়িয়ে পড়লাম কি ব্যাপার এত রাত্রে মুখরোচক একটা উত্তর মনে এসেছিল কিন্তু সে কথা কোনো মেয়েকেই বলা যায় না ডলি তো নয় রাত একটু হয়ে গেল ঠোঁট কুঁচকে মুখে হাসি হাসি ভাব আনতে গিয়েই মুশকিল হল সেই ঘুগনির চোয়া ঠেকুর বসো না এখানে ডলি জানলা ঘেসে বসল সংকোচ কাটিয়ে পাশেই বসে পড়লাম তোমার এত দেরি আমার মাঝে মাঝে হয় এরকম দেরি কাজের চাপ বেশি পড়ে ডলি আঁচলটা গুছিয়ে কাঁধের উপর রাখল বেশ লোক তুমি আমি শুরু করলাম কেন সেদিন দেখা করতে বললে অথচ বাড়ি ঠিকানাই দিলে না গাল দুটো লালচে হয়ে উঠল একটু কাঁপল বুঝেই নিচের ঠোঁট কিন্তু ডলিস সামলে নিল বাড়ির ঠিকানা দিয়েই বা লাভ কি তোমায় কতটুকুই বা থাকি বাড়িতে ছুটির দিনও নিস্তার নেই সতেরোর দুই অপূর্ব ঘোষাললেন বলো কি একটু বেশি জোরে চেঁচিয়ে ফেললাম আমার মেস থেকে শুধু একটা ঢিল ছোড়ার রাস্তা ডলি মুচকি হাসল সর্বনাশ ওসব ছুড়ো না যেন এমনিতেই পাড়ায় বদনাম আছে বদনাম নিশ্চয় মেয়ে ছেলে বিয়ে থাকরে সংসারী হবে ঝলমলে পোশাক পরে তার আবার সকাল বিকেল অফিস করা কি পাড়ার বেকার ছোকরারা ভেবে আকুল কোনো উত্তর দিলাম না শ্রাম জোরে ছুটছে হাওয়ায় ডলির কপালের চুলগুলো উড়ছে মনও হয়তো উড়ু উড়ু এরকম হবার অবশ্য কথা নয় বিয়ে পাস করলেই আশা ছিল কিছু একটা জুটে যাবে আজকের এ চাকরির চেয়ে ভালো জাতের কিছু অন্তত খড়কুটো দিয়ে বাসা বাঁধা যায় দুবেলা দুমুঠো খেয়ে বাঁচাও যায় যাতে পরীক্ষার পরে ডলি বাপের কাছে ফিরে গেল রংপুরে পাশ করতে পারেনি সে খবর পেয়েছিলাম কিন্তু আইএ পাশ করতে পারেনি বলে লেখা পড়াই ছেড়ে দেবে একেবারে পুরনো কলেজে ফিরেও আসবে না সত্যি কথা বলতে কি ডলিশেনের কথা খুব বেশি করে ভাবতে পারিনি পাশ করার সঙ্গে সঙ্গেই দাদা পদ দেখতে বললেন বৌদি চিবিয়ে চিবিয়ে বললেন পুরুষ মানুষের বসে খাওয়ার লজ্জাটুকুর কথা পদ দেখলাম কিন্তু সে পথে বড় বড় অফিসের ছায়া ডলিসেনের চিহ্নমাত্রও ছিল না শুধু দরখাস্ত অনুরোধ উপরোধ সুপারিশ ইনিয়ে বিনিয়ে নিজের দুঃখের কথা বলা প্রথমে অস্পষ্ট তারপর একসময়ে ডলিসেন নিঃশেষে মিলিয়ে গেল বিয়ে থা আচমকা ডলির গলার আওয়াজে ভাবনার জ্বর ছিঁড়ে গেল বিয়ে হাসলাম মাসান্তে যা পাই তা একটা প্রাণ বাঁচানোর পক্ষেই প্রাণান্তকর আবার বাড়তি প্রাণ আমদানির চেষ্টা আসল কথা তা নয় ডলি সেন হাসল বাড়িতে তারা দেবার কোনো লোক নেই কিনা তাই বেঁচে গেছ আবার পুরনো কথাগুলো মনের মধ্যে ভিড় করে এলো কাছের মানুষ পাশাপাশি থেকেও যেন কত দূরে হাত বাড়িয়ে হাতটুকু ছোঁয়ার অধিকারও আজ নেই মন তো দূরের কথা সেদিন যত না বাধা ছিল আজকের বাধা অনেক বেশি প্রধান বাধা মাইনের অঙ্কটা ডলিসেনের ঝলমলে পোশাকও কম বাধা নয় উঠে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে ডলি উঠে দাঁড়াল এ কি তুমি উঠলে এখানে তোমার তো আরও দুস্টপেজ বাকি তোমার সঙ্গেই নামি একসঙ্গে কিছুটা রাস্তা যাওয়া যাবে আপত্তি করলাম না পাশাপাশি হাঁটতে হাঁটতে আর এক রাতের পাশাপাশি হাঁটার কথা মনে পড়ল আজকের পথ অত জনবিরল নয় মানুষের চাউনির ভয় আছে কিন্তু আসল মানুষটার চাউনিই গেছে বদলে আচ্ছা তুমি যাও আমি একটা কাজ সেরে আসি মাটিতে ছাতার ঠোক্কর দিয়ে ডলিশেন থেমে গেল এখানে কোথায় কাজ এদিক ওদিক চেয়ে দেখলাম সামনে ছোট্ট স্যাঁকরার দোকান দুটি মাত্র কর্মচারী গোটা তিনে কালমারি তাহলে হবে কি নামের বহর আছে স্বর্ণমৃগ গয়নাপত্র যা গড়াবার এখান থেকেই গড়াই চেনা দোকান বহুকালের পরিচিত চলি দেখা হবে আবার ডলি দ্রুত পায়ে দোকানে ঢুকে গেল আমি খুঁটি বনে গেলাম একটু সময় তো দিতে হয় মানুষকে সমস্ত ব্যাপারটা আচমকা ঘটে গেল ভাবতেও দিল না মেসের কাজ বরাবর এসে কথাটা মনে হল রসিক আছে স্যাঁকড়াটি ভারী মানানসই নামটি দিয়েছে স্বর্ণমৃগই বটে আমার চুরাশি টাকার দড়ির জালে একে বন্দি করে রাখা যায় কখনো। মৃগ আর জাল দুই যাবে তখন কপালে হাত চাপড়ানো ছাড়া আর গতি থাকবে না তারপর অনেক দিন আর দেখা হয়নি ডলিশনের সঙ্গে দেখা করার ফুরসতও ছিল না অফিসে বলাইদা টেবিল চাপড়ে গরম গরম কথা আওড়ালেন ভাতা বাড়াতেই হবে কেঁচোর মতন বেঁচে থেকে লাভ কি কথাগুলো কারুর কারুর মনে লাগলো বাকি সব মাত্র হুজুগে অবশ্য এই হট্টগুলে মাইনে যদি কিছু বেড়েই যায় মন্দ কী বলাই তার কথায় সায় দিয়ে ফেললাম কিন্তু ব্যাপারটা যে এমন হবে কে ভাবতে পেরেছিল ভিড় করে দাঁড়ানো কেরানীদের মুখের দিকে আলতো একবার নজর বুলিয়ে বড় সাহেবও টেবিলে হাত চাপড়ালেন ভালোই হয়েছে কিছু ছোট লোক ছাঁটাই করার এমনিতেই দরকার পড়েছিল আপনাদের দাবি মানা সম্ভব হবে না যা খুশি করতে পারেন আদবুড়ো আর কিছু ছোকরার দল পিছিয়ে গেল এ বাজারে চাকরি গেলে পথে দাঁড়াতে হবে মাথায় থাক ভাতা আপনি বাঁচলে তবে জন্মদাতার নাম কিছু লোক কিন্তু বেঁকেই রইল আমার ত্রিশঙ্কুর অবস্থা ভাত বাঁচাতে গেলে মান বাঁচে না মান রাখতে হলে গাছের ছায়া আর রাস্তার টেপাকলের জল সম্বল এমনই টলমল অবস্থায় ডলিশনের কথা মনে পড়ে গেল ওর অফিসে কিছু একটা জুটিয়ে নিতে পারলে মান বাঁচে লাঠি অক্ষত রেখে সাপকে ক্ষতবিক্ষত করা যায় অফিসের ভেতরে নয় ছুটির একটু আগে বাইরে দাঁড়িয়ে রইলাম পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে বাঁধ ভাঙা স্রোতের মতো কেরানির দল রাস্তায় ছড়িয়ে পড়ল ছটা সাড়ে ছটা তারপর অফিস নিঝুম দু একটা পিয়ন বেয়ারা ঘোরাঘুরি করতে লাগল সদর দরজাও বন্ধ হলো এক সময় সঙ্গে সঙ্গে আমার শেষ উপায়ও বাড়িতে দেখা করার কথাটা মনে হলো খুব ভোর ভোর একবার গেলে হয় না কিন্তু তার আগেই অফিসে বলাই দা এক কাণ্ড করে বসলেন কোনো এক সিনিয়র ইনচার্জকে বুঝিয়ে অপমান করেছেন মেজ সাহেব উত্তেজিত মুহূর্তে তার হাত থেকে ফাইলটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন মুখে বলেছেন গেট আউট এ ব্যাপার হরদম হচ্ছে প্রতি ঘন্টায় প্রতি অফিসে এ নিয়ে মান অভিমান করার কি আর বয়স আছে আমাদের অন্নদাতা যদি বলেই গরম কথা তাতে রাগ করা চলে কখনো চাল একটু শক্ত বলে বাড়া ভাত কেউ সরিয়ে রাখে কিন্তু বলাইদা বললেন ইন ক্লাব আর অর্ধেকের বেশি লোক আচমকা জিন্দাবাদ বলে বেরিয়ে এলো। হুরহুর করে লোক বেরিয়ে আসার সময় কেমন তালে গোলে আমিও বেরিয়ে পড়েছি একেবারে খেয়াল নেই কিন্তু বেরিয়ে এসে খেয়াল হলো বেরোবার সময় অফিসের চৌকাট যতটা নিচু মনে হয়েছিল ঢোকার সময় কিন্তু অত নিচু আর ঠেকবে না দোরগোড়াতেই হুমড়ি খেয়ে পড়তে হবে হাজার মাথা খোঁড়াখুঁড়ি করলেও ভেতরে ঢোকা যাবে না মনের এই অবস্থা নিয়ে টানাপোড়েন করতে লাগলাম ডলিশনের অফিসে আর গলিতে নিখোঁজ জলজ্জান্ত মানুষটা গেল কোথায় অবশ্য গলি খুঁজে বের করলাম পায়চারি করলাম বার পাঁচেক চোদ্দোর পরে উনিশ সতেরোরই নামগন্ধ নেই তা আবার সতেরোর দুই পুরোপুরি একটা মাস গেল একত্রিশটা দিন কিন্তু একত্রিশ বছরের চেয়েও দীর্ঘ বাঁধা রুটিন রোজ অফিসের সামনে এসে জটলা করি আর চোখে চেয়ে চেয়ে দেখি সাহেবদের জানলাগুলোর দিকে একটু কৃপাদৃষ্টি কিংবা মুচকি হাসি সঙ্গে সঙ্গে সুরসুর করে আমরাও ঢুকে পড়ি অফিসে কিন্তু কাকস্য সাহেব সাহেবকেও বলিহারি সামান্য ক্ষমা চাওয়ার ব্যাপার তাও বাপের বয়সী একটা কেরানির কাছে মিটমাট করে ফেললেই হয় বুলডগের গোঁ ধরে বসে থেকে আমাদের নাজেহাল করা মেজ সাহেব মেজাজে ভর করে দূরে সরে রইলেন কিন্তু তৎপর হলেন মেসের ম্যানেজার ত্রিলোচনবাবু সময় নেই অসময় নেই তাগাদা দেড় মাসের খাই খরচা নব্বই টাকা পাঁচ আনা কিন্তু হাবভাবে মনে হলো সেই কটা টাকার উপরই যেন ওর মরণ বাঁচন নির্ভর করছে প্রথমে নরম নরম কথা হে হে ভাব তারপরেই মেজাজ সপ্তমে অফিসের অবস্থার কথা কেউ কানে তুলে থাকবে ভালোই ভালোই টাকা বের করে না দিই তো মিত্তির কেমন চিজ তা দেখিয়ে দেবেন অবশ্য টাকা না দিয়েও সেটা দেখতে পাচ্ছি কিন্তু অসহ্য হয়ে উঠলো অন্য ভদ্রলোকের সামনে মান রাখা দেয় একদিন সন্ধ্যার ঝোঁকে তরঙ্গটা খুললাম ছেঁড়া ধুতি খান কয়েক ফুটোফাটা আর শার্ট কয়েকটা রুমাল বিএ পাসের সার্টিফিকেট একেবারে তলায় কাপড়ে বাঁধা ছিল জিনিসটা সন্তর্পণে বের করলাম মাঝারি ওজনের হার তেঁতুল পাতা প্যাটার্ন বহুকালের জিনিস মার গলার দুটি হারের একটি গেছে বৌদির গলায় আরেকটি আপাতত আমার জিম্মায় যদি কোনো বউ আসে তো তারই হবে কিন্তু তার আগেই যে ত্রিলোচনবাবু আসবেন এটা আর কে ভাবতে পেরেছিল হাড়ছড়া পকেটে ফেলে রাস্তায় পা দিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করে কখন স্বর্ণমৃগুর সামনে এসে দাঁড়িয়েছি খেয়াল নেই দু এক মিনিটের দ্বিধা সামান্য ইতস্তত ভাব তারপরই লম্বা লম্বা পা ফেলে দোকানে গিয়ে উঠলাম ভয়টাই বা কিসের চোরাই মাল তো আর নয় অনেকক্ষণ মিনিট পনেরো ধরে স্যাঁকড়াটি নাড়াচাড়া করল মোটা পুরু ফ্রেমের চশমা নাকের ডগায় এনে উল্টে পাল্টে দেখল তারপর আমার দিকে চেয়ে বলল বিক্রি না বাধা। বললাম বাধা। আশা ছিল পয়সা করি জোগাড় করে ছাড়িয়ে নিয়ে যেতে পারবো এক সময় আবার পরীক্ষা চলল এবার কোষ্টি পাথরে অন্তত সদের টাকা পাওয়া গেলে মানটা বাঁচে এক দৃষ্টে চেয়াছি কারিগরের দিকে হঠাৎ ভাঙা চেয়ারটা ক্যাঁচ করে উঠল শ্যাকড়া চশমাটা কপালের উপর তুলে হাত দুটো জোর করল মাফ করবেন আগের টাকা শোধ না হলে আর একটি পয়সাও দিতে পারবো না নেহাত চেনা জানা লোক বলে ওই তারের মতন চুরি কগাছা রেখেছি যা দিয়েছি তার উপর একটি পয়সাও আর দিতে পারবো না আমাকে নয় নিশ্চয়ই কারণ আমার সঙ্গে সবে কারবারের পত্তন কাকে সেটা দেখার জন্য মুখ ফিরিয়েই অবাক হয়ে গেলাম মিটমিটে আলো তা হোক তা বলে নিজের লোককে চিনতে পারবো না তা কি কখনো হয় ঝলমলে শাড়ি ব্লাউজ নয় রঙের প্রলেপ নয় বেটে ছাতা পর্যন্ত সঙ্গে নেই কিন্তু আটপৌরে পোশাকেও ডলিশেন লোভনীয় নয় আমার সঙ্গে চোখাচোখি হতেই রঙের ছোপ লাগল দুটি গালে ধার করা নয় আসল রং হাতের ইশারায় তাকে দাঁড়াতে বলে শ্যাকরার দিকে ফিরলাম দর কষাকষি দাম যাচাই তারপর রফা হল একশো কুড়িতে তা হোক ডুবন্ত লোকের কাছে খড়গাছাটাই কি কম টাকাগুলো গুনে পকেটে রেখে দিলাম ডলি একভাবে ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছে একসঙ্গে দুজনে দোকান থেকে বাইরে আসলাম বড় জোর তিন চার পা তারপরই ডলি থেমে গেল আমায় তুমি মাপ করো মাপ হ্যাঁ মাপ মিথ্যে কথা বলার জন্য ভারতজ্যোতির পিয়া আমি নই ষাট টাকা মাইনের এজেন্ট কিন্তু ঝলমলে শাড়ি আর পোশাকে নিজেকে সাজিয়ে রাখতে হয় রঙিন পোশাক তো নয় রঙিন পালক শিকারি ভোলাবার জন্য জনবিরল অন্ধকার পথ মনে হল ডলিসেন ফুঁপিয়ে কাঁদছে একটা কথা রাখবে খুব মোলায়েম করলাম গলার স্বর বল একশো কুড়ি থেকে আপাতত আমার দরকার শখানেক মেসের টাকা বাকি কুড়িটা টাকা তুমি রেখে দাও মিনিট কয়েক তারপর সেন হাতটা প্রসারিত করল টাকা নেওয়ার পরেও হাতটা ছাড়ল না আসতে বলল এই এবার আমার একটা কথা রাখবে কি বল চলো না সেদিনের মতন বালিগঞ্জ স্টেশন গিয়ে বেরিয়ে আসি কোথাও নির্জন ফার্স্ট ক্লাস কামরায় শুধু দুজনে ডলিশেনের টানা দুটি চোখে আমন্ত্রণ রঙিন পালুক নেই তবু শিকারীর বুক কাঁপে কেন শুধু নির্জন কামরায় যাওয়া সেদিনের পুনরাবৃত্তি নয় কাছে আসার শপথ নয় আর আলোকোজ্জ্বল রাস্তার উপরে এসেই ডলিসেন দাঁড়িয়ে পড়ল একটু এগিয়ে আমিও থেমে গেলাম কি হল থামলি কেন এর পরে গেলে ফিরতে রাত হয়ে যাবে যেতেই তো ঘন্টা দুয়েক লাগবে শোনো থমথমে গলার আওয়াজ কি থাক আজ আর গিয়ে কাজ নেই যেতে আসতে এক একজনের প্রায় সাড়ে দশ টাকার মতন পড়বে ফার্স্ট ক্লাসে তাই না তাই এদিকটা একেবারে ভাবিনি অথচ সবচেয়ে আগে ভাবা উচিত ছিল এত টাকা খরচ করে এ ছেলে মানুষের কোনো মানে হয় জানো ওই টাকায় কত চাল হয় ডলিশন হাসল তা জানি এও জানি এক সপ্তাহের মেস খরচও হয় ও টাকায় আরও অনেক অনেক কিছু বিশেষত এই অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ও টাকার দাম অনেক চলি ডলিসেন অপূর্ব ঘোষাল লেনে ঢুকল দীর্ঘ নিঃশ্বাস ফেললাম দুঃখের নয় তৃপ্তির মনে হল কোনো দিন যেন ডলিসেনার ফিরে না আসে মুখোমুখি না দাঁড়ায় দুটি চোখে অতৃপ্ত কামনা নিয়ে তো নয় বুকে অনন্ত বুভুক্ষা নিয়েও নয় লেখক আমাদের আরও একবার অনুভব করালেন যে এই কঠিন বাস্তবে নিজের টিকে থাকার লড়াইটাই অত্যন্ত কঠিন এই যে বাদল আর ডলিশেন অল্প বয়সে যারা একে অপরের কাছের মানুষ ছিল একসাথে পথ চলবার কত মিষ্টি মিষ্টি প্রতিজ্ঞায় আবদ্ধ ছিল কিন্তু কঠিন বাস্তবের ধাক্কা খেতে খেতে একটা সময় তারা বুঝতে পারে যে তাদের দুজনের পথ কখন যেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তাদের পরিণত মস্তিষ্ক এটা বুঝিয়ে দেয় তাদের যে যে পথ তাদের আলাদা হয়েছে সেটা আর কোথাও গিয়ে কখনোই মিলবে না এবং দুজনেই এই সত্যটাকে মেনে নিয়ে যার যার নিজের মতন করে বাঁচার চেষ্টা করে জীবনের লড়াইটা লড়ে যাওয়ার চেষ্টা করে তাই আজ তারা দুজনে আলাদা আলাদা পথে নিজের ঠিকানায় ফিরতে ফিরতে হয়তো রবি ঠাকুরের এই গানটাই গুনগুন করছে আমার তোমার পথের থেকে অনেক গাছে বেঁকে গাছে বেঁকে আমার পাত আমার আ আমার কেমন লাগলো আজকে তোমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো